ভাড়াভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র এখনই বন্ধের চিন্তা করছে না সরকার। তবে মেয়াদ উত্তীর্ণ কুইক রেন্টাল কেন্দ্র থেকে নো ইউজ নো পেমেন্ট, অর্থাৎ ব্যবহার না করলে কোনো ধরনের অর্থ পরিশোধ করা হবে না, এমনভাবে বিদ্যুৎ কেনার চিন্তা করছে সরকার। বুধবার জ্বালানি খাতের সাংবাদিকদের সংগঠন এফইআরবি আয়োজিত এক ভার্চুয়াল আলোচনায় একথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর জ্বালানি বিষয়ক উপদেষ্টা তৌফিক ইলাহি চৌধুরী। চাহিদার বিপরীতে চরম বিদ্যুৎ সংকট সামাল দিতে 2009 সালে বেসরকারি খাতে ভাড়াভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের অনুমতি দেয় সরকার। আপতকালীন সেই সময়ে দ্রুত সরবরাহ নিশ্চিত করতে এসব কেন্দ্র থেকে বিদ্যুৎ কেনা হয় চড়া দামে। কিন্তু গেল এক যুগে বিদ্যুতের উৎপাদন সক্ষমতা 25,000 মেগাওয়াট ছাড়িয়েছে, তাই এখন প্রশ্ন উঠেছে এসব ভাড়াভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র চালু রাখার যৌক্তিকতা নিয়ে। যে জায়গা থেকে এই প্ল্যান্টগুলো এতদিন পর্যন্ত চলেছেন, আমরা সেই প্ল্যান্টগুলো যথেষ্ট মাত্রায় তারা বেনিফিট করেছে এবং সেখানে আসলে অর্থনৈতিক উপযোগিতা দেখারও আসলে পূর্ণ সুযোগ নেই। আমরা মনে করি যে কুইক রেন্টাল গুলো অবসান হওয়া দরকার এবং তার মাধ্যমে সরকারের ব্যয় সাশ্রয়ী হওয়া দরকার, তাতে ভোক্তা অনেক সাশ্রয়ী মূল্যে বিদ্যুৎ পেতে পারবে, বিপিডিপি প্রফিটেবল হতে পারবে। হিসেব বলছে বর্তমানে দেশে ভাড়াভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের সংখ্যা 21টি, যেগুলো এখনই বন্ধের চিন্তা নেই সরকারের। বরং যেসব কেন্দ্রের মেয়াদ শেষ হয়েছে কিংবা শেষের পথে, সেগুলো থেকে নো ইউজ নো পেমেন্ট মডেলে বিদ্যুৎ কেনার পরিকল্পনা করছে সরকার। এদেরকে আমরা অফার করব টু বি লাইক উবার, দ্যাট আমরা অন কল তুমি সার্ভিস দিবা, তোমাকে আমি দাম দিব, যদি আমার না লাগে তুই পয়সা পাবে না। এটা তারাও রাজি হবে, এই কারণে যে তারা মোস্ট অফ দি ইনভেস্টমেন্ট কস্টটা উঠে গেছে। আর আমরাও চাই এই যে পাওয়ার প্লান্ট গুলো আছে এগুলা নষ্ট না হোক, এটা একটা জাতীয় সম্পদ। এখন ওনারা নেগোসিয়েট করতেছেন যে নো ইলেকট্রিসিটি নো পেমেন্ট ভিত্তিতে কি দাঁড়ায় এবং তারা কতখানিতে তারা রাজি হবে। উবার মডেল হইলে আমাদের জন্য কস্ট উইল বি মাচ লোয়ার। দেশে বর্তমানে 25,235 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতার বিপরীতে চাহিদা সর্বোচ্চ 13,792 মেগাওয়াট। বিশ্লেষকরা বলছেন ভুল প্রাক্কলনের কারণে বিদ্যুতের অতিরিক্ত সক্ষমতা বোঝা হয়ে দাঁড়িয়েছে সরকারের জন্য। সরকার আগামীতে নবায়নযোগ্য জ্বালানিকে প্রমোট করতে চান, জীবাশ্ম ভিত্তিক জ্বালানি থেকে সরকার সরে যেতে চান। যদি সে জায়গা থেকে আমরা সরে যেতে চাই তাহলে তো তার জন্য একটা স্পেস দিতে হবে। সামনে এমনি পায়রাতে একটা প্ল্যান্ট বসে আছে এবং নতুন আর একটা প্ল্যান্ট সামনে আসতে যাচ্ছে, কোল ভিত্তিক আরো তিনটি প্ল্যান্ট আসতে যাচ্ছে, সামনে রূপপুর পাওয়ার প্ল্যান্ট আসতে যাচ্ছে, এই ক্যাপাসিটি আমরা কোথায় ব্যবহার করব? আমাদের এখানে ফল্টি ডিমান্ড প্রজেকশনের জন্য আমরা এর অর্ধেক ব্যবহার করতে পারছি না। আমরা যখন ডিমান্ড ফোরকাস্ট করি 2016 আমরা ইন্ডাস্ট্রি গুলো গ্রিডে আসবে সেটা ধরে নিয়ে আমরা করেছি, সেটা যোগ করলে আমাদের 17,000 মেগাওয়াট ডিমান্ড হয়। এর এগেনস্টে আমাদের গ্রিড ক্যাপাসিটি এখন অ্যারাউন্ড 22,000, যেটা যদি রিজার্ভ মার্জিন বিবেচনা করে 22%, পৃথিবীর যে কোনো দেশ থেকে কিন্তু এটা কম। এ মুহূর্তে দেশের নবায়নযোগ্য জ্বালানির উৎপাদন বৃদ্ধির সুযোগ নেই বলেও সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে আলোচনায়। শাহাদাত হোসাইন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।